রমজানে রোজা রাখার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো তারাবি নামাজ। রোজা মুসলমানদের জন্য ফরজ। অন্যদিকে তারাবির নামাজ জামাতে পড়া ও কোরআন শরীফ একবার খতম করা সুন্নাতে মুয়াক্কাদা। এখন প্রশ্ন হলো, কেউ যদি রোজা রাখে কিন্তু তারাবির নামাজ না আদায় করে, তাহলে তার রোজা হবে কি না? এ বিষয়ে অনেক মতবিরোধ রয়েছে। অনেকে মনে করেন তারাবির নামাজ না পড়লে রোজা হবে না। আসলে বিষয়টি সঠিক নয়। তারাবি না পড়লে রোজা হবে না এমন কোনো হাদিস নেই। তারাবির ইতিহাস মূলত পাওয়া যায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সময় থেকে। এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একবার তারাবির নামাজ পড়িয়েছিলেন। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ কখনো জামাতে পড়েছেন, আবার কখনো এমন হয়েছে যে কয়েক রাকাত জামাতের সাথে পড়ে চলে গেছেন, আবার কখনো একাকী নামাজ পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তারাবির নামাজ পড়াননি, বরং অধিকাংশ সময় তিনি একাকী তারাবির নামাজ পড়তেন। তিনি নিজে কেন জামাত নিয়ম করেননি তা উম্মতকে বলে গেছেন। জামাতের সাথে নিয়মিত তারাবির নামাজ পড়লে এ নামাজটি উম্মতের উপর ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এ বিষয়ে জায়েদ বিন তাবিদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাতে মসজিদে নামাজ আদায় করেন। এ কথা প্রচার হলে দ্বিতীয় দিন মসজিদে আরও লোক সমাগম হয় এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। তৃতীয় দিন আরও বেশি লোক সমাগত হয়। চতুর্থ দিন মসজিদে যখন তিল পরিমাণ ঠাঁই নেই এবং সকলে অপেক্ষা করছিল কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নামাজ পড়াবেন, কিন্তু সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন না, তখন বেশ কয়েকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে তিনি বলেন, আমি নিয়মিত এখানে সালাত আদায় করলে তা আমার উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে। অনেকে মনে করে তারাবির নামাজ কোনো কারণে পড়তে না পারলে রোজা রেখে লাভ নেই। বিষয়টি একদমই ঠিক নয়, কেননা তারাবির নামাজ হলো সুন্নাতে মুয়াক্কাদা, যা পালনে বাধ্যবাধকতা নেই, কিন্তু রোজা রাখা ফরজ, যা অবশ্যই পালনীয়। তাই রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নেই। তবে কেউ যদি তারাবির নামাজ না পড়ে, দিনের বেলা রোজা রাখে, তাহলে তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাত ও তারাবির মাধ্যমে তার যে মর্যাদা পাওয়ার সুযোগ ছিল তা থেকে সে বঞ্চিত হল। রোজা রেখে তারাবির নামাজ পড়লে তাতে অধিক সওয়াব পাওয়া যায়। রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, তাই এ মাসে তারাবির নামাজের মাধ্যমে পবিত্র কোরআন খতম দেওয়া হয়। কেউ যদি রমজানের পুরো মাস ধারাবাহিকভাবে তারাবির নামাজ পড়তে পারে, তাহলে সে পবিত্র কোরআন খতম দেওয়ার সওয়াবও পেয়ে যাবে। কিন্তু যদি কেউ তারাবির নামাজ না পড়ে, তাতে সমস্যা নেই, এতে রোজায় কোনো প্রভাব পড়বে না। তারাবির নামাজ না পড়লেও রোজা হবে।